Assalamualaikum warahmatullahi wabarakatuh. Welcome back to my another vlog. এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার খুব ফেভারিট একটা প্লেস। এটা হচ্ছে আমার রুমের বাইরের দৃশ্য। দেখতেই পাচ্ছেন সবুজে সবুজে ঘেরা আর পাখির কিচিমিচির শব্দ, তো খুবই ভালো লাগে আমার। আজকের দিনটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে হচ্ছে অ্যানের বার্থডে। এ পর্যন্ত অ্যানের যত বার্থডে গেছে সব সময় ট্রাই করেছি একটি স্পেশাল করে সাজানোর জন্য। এখানে জয়ফল, জয়ত্রী আর গরম মশলা সাথে পেঁয়াজ আদা রসুন বাটবে, ওগুলো আমি দেখাই। এবারে অ্যানের বার্থডেতে কোনো বড় সেলিব্রেশন করা হয় না, জাস্ট আমরাই। তার কারণ হচ্ছে দুইটা। প্রথমত অ্যানের আব্বু দেশে নাই, মানে আমাদের সাথে নাই, আর দ্বিতীয় কারণ হচ্ছে প্যান্ডেমিক। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে বেরেস্তার জন্য। তো যাই করেছে ট্রাই করেছে আয়নার পছন্দের সব কিছু রাখার। এর আগে আমি আমার মায়ের হাতে যত রেসিপি শেয়ার করেছি সবাই অনেক পছন্দ করেছেন, তো আজকে আমি আমার মায়ের হাতে বিরিয়ানি রেসিপি শেয়ার করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। তো মা রান্নার প্রিপারেশন নিয়েছে, এর মধ্যে আমার ছোটো বোনের পিঠা খেতে ইচ্ছে করেছে, তাই ও একটি ব্যাটার বানিয়ে নিচ্ছে। এইখানে পিঠার জন্য ময়দা, বেকিং পাউডার, চিনি, লবণ আর মিল্ক পাউডার এগুলো নিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছে। খুবই ইজি রেসিপি, তো আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখতে থাকুন। ব্যাটারটা রেডি করে গরম তেলে ছেড়ে দিয়েছেন, এটার জন্য পুরো প্রস্তুতি কোনো প্রয়োজন নেই, এটা ইনস্ট্যান্টলি যে কোনো সময় করে খাওয়া যায়। খুবই শর্টকাট ওয়েতে একটা পিঠা রেসিপি শেয়ার করলাম, তো আপনারা চাইলে ট্রাই করতে পারেন, এটা কিন্তু খুব টেস্টি। এখন প্রস্তুতি চলছে বিরিয়ানি রান্নার জন্য। বিরিয়ানির জন্য এখানে নেওয়া হয়েছে আদা রসুন পেস্ট, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, গরম মশলা, তারপর জয়পুর, জয়ত্রী আর পেঁয়াজ, পরিমাণ মতো তেল, তেজপাতা, সব কিছু দিয়ে এখানে বিফটা এখন দিয়ে দেওয়া হবে। তারপর ম্যারিনেটের জন্য ভালো মতো মেখে রেখে দেওয়া হবে কিছুক্ষণ। বিফটা ম্যারিনেশন করার পর তারপর চুলায় বসে দিয়েছে, এরপর আর কোনো কাজ নেই, এটা এখন জাস্ট কষাতে হবে ভালো মতো। এই রেসিপিটা ফলো করলে খুব ইজিভাবে বিরিয়ানি রান্না করা যায় আর অনেক টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন বিরিয়ানি রান্নার জন্য বিফ পুরোটাই রেডি হয়ে গেছে, আর কতটা ইয়ামি লাগছে, ইজিও কিন্তু রেসিপিটা। এখন পোলাও চালটা ভালো মতো তেলে ভেজে নিয়ে তারপর পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে। পানিটা যখন মাখামাখি অবস্থা সেই অবস্থায় দিয়ে দেওয়া হয়েছে বিফ কষানোটা।
পানিটা যখন শুকিয়ে আসবে তখন রাইসটা দমে বসাতে হবে, আর ওইটা আমি দেখাইনি, তাহলে ভিডিও আরো বড় হয়ে যাবে। তো এই তো আমাদের বিরিয়ানি, দেখতে পাচ্ছেন কতটা ঝরঝর হয়েছে, আর খেতেও মাশাল্লাহ অনেক টেস্টি হয়েছে। Happy birthday to you. Happy birthday, dear. My son, God bless you. Happy birthday to you. Happy birthday. তো নিজেরা নিজেরাই বার্থডে পার্টি সেলিব্রেশন করলাম। আনার আব্বু দেশে থাকলে হয়তো আনার দাদা বাড়িতে করা হতো, আরও সবাইকে নিয়ে তারপর কেকটা কাটা হতো, সব সময় যেভাবে করতাম। তো প্যান্ডেমিকের জন্য এভাবেই আসলে আমার কাছে ভালো মনে হয়েছে বেশি, তারপরও যেমন হয়েছে আলহামদুলিল্লাহ। এখন আপনাদের সাথে শেয়ার করছি আমার ফেভারিট বার্থডে গিফট। পেন্ডেন্টটা ডায়মন্ড কাটের, পরে শুধু চেনটা না পেন্ডেন্টটাই দেখা যায়। তো এটা আমার খুবই ফেভারিট, এটা দিয়েছিল আনার আব্বু। আর এটা দিয়েছে আয়ানকে, কারণ আয়ান এ পর্যন্ত চেন টেন বাংটি ওর যাই আছে কিছুই পরে না। তো এখন ওর মনে হয়েছে এরকম জিরো সাইজের যে বাচ্চারা যে চেন পরে ওইটা পরবে। তো ওর আব্বুকে বলছে আর ওর আব্বুর জন্য পাঠিয়ে দিয়েছে। কিছুদিন আগে আমাদের এক রিলেটিভ এসেছিলেন ওনার সাথে, আর এই পেন্ডেন্টের সাথে এই দুলগুলো ম্যাচিং করে পাঠিয়েছে আমার জন্য। আর ছেলেদের তো গোল পরার নিয়ম নেই, তো আমরা ওকে ওইভাবে পরাই না, ও পড়তে পছন্দ করে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।